কনসিভ করার আগে যে প্রি কনসেপশনাল কাউন্সিলিং, এটি আপনারা কিভাবে করে থাকেন? আচ্ছা, যে পেশেন্টটা প্ল্যান করলো সে প্রেগন্যান্সি নিবে, তখন আমাদের কাছে আসলো, তখন আমরা তার কাছে একটা হিস্ট্রি দেই। হ্যাঁ, তার কোনো সে কোনো ধরনের মেডিসিন নিচ্ছে কি না, ঠিক আছে? অনেকে দেখা যায় যে অ্যান্টি এপিলেপটিভ ড্রাগ খাচ্ছে, খিচুনির ড্রাগ খাচ্ছে। এই খিচুনির ড্রাগটা কিন্তু প্রেগন্যান্সিতে বেবির উপর অনেক এফেক্ট করে। যেমন অ্যান্টি এপিলেপটিক ড্রাগ ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি করে থাকে মায়ের ক্ষেত্রে, সেটার জন্য নিউরাল টিপ ডিফেক্ট বা এনএনকেফালি হতে পারে। তো এই পেশেন্টগুলোকে আমরা কিছু মেডিসিন বলি যে ডোজ রিডাকশন করার জন্য নিউরো মেডিসিন স্পেশালিস্টের কাছে পাঠাই, যে অ্যান্টি এপিলেপটিক ড্রাগটার ডোজ কমানোর জন্য। আবার অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ অনেকে খেয়ে থাকে, যেগুলো প্রেগনেন্সিতে এই মেডিসিনগুলো নেওয়া যাবে না, তাকে ইনসুলিন নিতে হবে। হ্যাঁ, শিফট করে ইনসুলিনে যেতে হবে, কারণ আমরা জানি ইনসুলিন দিতে হয় ডিউরিং প্রেগনেন্সি। অ্যান্টি হাইপারটেনসিভ কিছু ড্রাগস আছে, যেই ড্রাগগুলো প্রেগনেন্সিতে নেওয়া যাবে না, বাচ্চার রেনাল ডিফেক্ট হতে পারে, গর্ভাবস্থায় বাচ্চার পানি কমে যেতে পারে, সেই ড্রাগসগুলো আমরা চেঞ্জ করে দিই প্রেগনেন্সির সময়, প্রিকনসেপশনাল চেকআপের সময়। অর্থাৎ এই বিষয়গুলোকেই আপনারা মেইনলি গুরুত্ব দেন। তো এক্ষেত্রে পার্টনারের সাথে আসা বা একটি যুগল বা একটি দম্পতির একসাথে এই কাউন্সিলিংয়ের কতটা গুরুত্ব রয়েছে? হাজবেন্ডকে তো অবশ্যই আসতে হবে। এখানে হাজবেন্ডের ভূমিকাটা হচ্ছে যে পেশেন্ট যে মা হবে, হ্যাঁ, তার সাইকোলজিক্যাল মেন্টাল সাপোর্টটাও দিতে হবে। সে প্রেগনেন্সির যখন হবে তার, হ্যাঁ, ফার্স্ট ট্রাইমেস্টারে পেশেন্টটা অনেক সাফার করে, যেটা নর্মাল প্রেগনেন্সির সিমটম। হ্যাঁ, অনেক সময় দেখা যায় ফ্যামিলির মেম্বাররা যদি সাপোর্ট না দেয়, হাজব্যান্ড বা শ্বশুর শাশুড়ি যারা থাকে, হ্যাঁ, তাদের সাপোর্টের জন্য এটা কিন্তু অনেক অনেকটা ইজি হয়ে যায়। হ্যাঁ, যেমন মর্নিং সিকনেস, মাথা ঘোরানো, অস্বস্তি লাগা, বমি বমি ভাব, এই জিনিসগুলো যদি আমরা স্বাভাবিকভাবে নিতে পারি, তাকে একটু সাপোর্ট দিতে পারি, এটা আমরা হাজব্যান্ডকে বলে দিই, এই প্রবলেমগুলো হবে ওনাকে, আপনাকে ওয়াইফকে সাপোর্ট দিতে হবে, ঠিক আছে? তারপরে কিছু ফিনান্সিয়াল সাপোর্ট লাগে, প্রেগনেন্সিতে প্রেগনেন্সি বার শেষের দিকে লাগে, যেটা অনেক সময় দেখা যায় যে এমনও কন্ডিশন তৈরি হলো যে ডেলিভারির পরে বাচ্চাটার হঠাৎ করে নীল হয়ে গেল, হ্যাঁ, শ্বাস নিতে পারছে না, তখন দেখা গেল এই বেবিটার আইসিইউ সাপোর্ট লাগে। হ্যাঁ, তখন হার্টে দেখা যায়, পরীক্ষা করে দেখলাম আমরা তার হার্টে একটু প্রবলেম, এটা আগে থেকে অনেক সময় ধরা যায় না, তো এই প্রবলেমটার জন্য অনেক সময় আইসিইউ নিতে হয় বেবিকে, তখন দেখা যায় ফিনান্সিয়াল সাপোর্টটা যদি রেডি না রাখে হাজবেন্ড ওয়াইফ, ওইভাবে প্রিপেয়ার্ড না থাকে, তখন একটু প্রবলেমে পড়ে যায় তারা। এখন একজন মা যখন গর্ভাবস্থায় পৌঁছলেন, তো তখন আপনারা কীভাবে এই মাসগুলোকে ভাগ করেন এবং কতগুলো চেকআপের প্রয়োজন হয়? গর্ভাবস্থাকে আমরা আসলে তিনটা ভাগে ভাগ করি। প্রথম তিন মাসকে ফার্স্ট ট্রাইমিস্টার, এবং দ্বিতীয় তিন মাসকে হচ্ছে সেকেন্ড ট্রাইমিস্টার, এবং তৃতীয় তিন মাস হচ্ছে থার্ড ট্রাইমিস্টার। আচ্ছা, তো প্রথম গর্ভাবস্থায় আমাদের লো সোশ্যো ইকোনমিক কন্ডিশন, বাংলাদেশের আসলে গরিব দেশ হিসেবে আসলে এতবার প্রেগনেন্সিতে চেকআপে আসা সম্ভব হয় না, তো তাদের জন্য আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চারটি ভিজিটের কথা বলেছে, যে প্রথম ভিজিটটা হবে অ্যাটলিস্ট 12-18 উইক্সের মধ্যে, এরপরে 28-32 উইক্সের মাঝখানে একটা ভিজিট, 32 উইক্সের দিকে আরেকটা ভিজিট, আর একদম লাস্ট ট্রাইমিস্টারে 36 উইক্সের দিকে আরেকটি ভিজিট, টোটাল চারটি ভিজিট হচ্ছে। আর নর্মালি হচ্ছে আমরা যেরকম বলি যে পেশেন্টদের ক্ষেত্রে প্রথম একদম ফার্স্ট যখন সে বুঝতে পারবে যে সে প্রেগনেন্ট হলো, তখনই আসবে ডক্টরের কাছে ভিজিট, অ্যান্টিনাটাল ফার্স্ট বুকিং ভিজিট বলি ওটাকে, বুকিং ভিজিট বলা হয়। আমি একটি প্রশ্ন করেছিলাম, সেটি হচ্ছে বুকিং ভিজিট বা ফার্স্ট ট্রাইমেস্টারে যে ভিজিটটি দেওয়া হয়, একজন মাকে আপনারা কী ধরনের সাজেশন দিয়ে থাকেন? আচ্ছা, বুকিং ভিজিটে আসলে আমরা প্রথমেই হিস্ট্রি নিয়ে থাকি, তার কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করি আর কিছু নর্মাল টেস্ট করে থাকি। তো ফিজিক্যাল এক্সামিনেশন এবং হিস্ট্রি নিয়ে তো আমি আগেই কথা বলেছিলাম যে কী কী তার প্রবলেম থাকতে পারে, তার নর্মাল বয়সটা কত দেখি আমরা, নর্মালি বয়স 20-30 মাঝখানে হলে ভালো, লেস দেন 20 হলে যে যার যে মায়ের বয়স 20-এর কম, 20-এর কম তার হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্টটা ঠিক মতো হয় না, হ্যাঁ, সে কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সির মাঝখানে পড়বে, তার ডেলিভারির সময় প্রলং প্রেগনেন্সি হওয়ার চান্স থাকে, পেলভিসটা খুব ওয়েল ডেভেলপড থাকে না, এবং তার প্রেগনেন্সির সময় হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, এবং যার হচ্ছে 35-এর উপরে বয়স, হ্যাঁ, যে মায়ের বয়স 35-এর উপরে, তার কিন্তু বিভিন্ন ধরনের ডিজিজগুলো বেশি হয়, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, আর হচ্ছে বেবির কিছু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, অটিজম,
এবং জন্মগত কিছু ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা হচ্ছে বয়সের ক্ষেত্রে গেল। আরও কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করি, তার কোনো ধরনের ব্লাড প্রেশারটা কীরকম, তার ওজনটা কীরকম, এবং এরপরে লাস্ট আমরা দেখি কিছু ইনভেস্টিগেশন দিই। হ্যাঁ, সাধারণ ইনভেস্টিগেশন যেমন ব্লাড গ্রুপিংটা দেখি আমরা, তার শরীরের হিমোগ্লোবিন রক্তের পরিমাণটা কীরকম আছে, তার ব্লাড সুগারটা কীরকম আছে, এবং হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনটা দেখি যে সে ক্যারিয়ার কিনা। হ্যাঁ, তার ইউরিনটা এক্সামিনেশন করতে দিই যে কোনো ইনফেকশন আছে কিনা বা অন্য কোনো প্রবলেম আছে কিনা। অনেকেই ব্লাড গ্রুপিং নিয়ে খুব টেন্স থাকেন অনেক মায়েরা, অনেক সময় দেখা যায় স্বামী এবং স্ত্রী একই ব্লাড গ্রুপে, তো সেক্ষেত্রে তারা খুব টেন্সড হন এবং আপনাদের কাছে আসেন, তখন আপনারা কী করেন? হ্যাঁ, অনেকে অনেক পেশেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা হয়, তো অনেক ওয়াইফ এসে বলে ম্যাডাম আমার এবং আমার হাজব্যান্ডের ব্লাড গ্রুপ তো একই, তো সেক্ষেত্রে আমরা কি কোনো প্রবলেম হবে কি না। তো এক্ষেত্রে আমরা বলতে চাই যে এখানে হাজব্যান্ড এবং ওয়াইফের ব্লাড গ্রুপ এক হলে তেমন কোনো প্রবলেম নেই, তবে ওয়াইফের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয়, হ্যাঁ, আর হাজব্যান্ডের ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে দেখা যায় যদি হাজব্যান্ডের ওয়াইফের ব্লাড গ্রুপ নেগেটিভ হলে আমরা অ্যান্টিবডি টাইটার করি ডিউরিং প্রেগনেন্সি। অ্যান্টিবডি টাইটারটা করার যদি তার নেগেটিভ থাকে তখন প্রেগনেন্সির সময় 28 উইক্সের অ্যারাউন্ড 28 উইক্সের সময় একটা অ্যান্টিবডি একটা দামি একটা ইঞ্জেকশন দিয়ে থাকি, এবং ডেলিভারির পরে বেবির ব্লাড গ্রুপটা দেখে যদি ব্লাড গ্রুপ পজিটিভ হয় সেক্ষেত্রে আরেকটা দামি ইঞ্জেকশন দিয়ে থাকি। হ্যাঁ, সেক্ষেত্রে প্রথম বেবির ক্ষেত্রে আমি পেশেন্টদেরকে আশ্বস্ত করি যে প্রথম বেবির ক্ষেত্রে খুব বেশি প্রবলেম হয় না, তবে সেকেন্ড বেবির ক্ষেত্রে, থার্ড বেবির ক্ষেত্রে অনেক সময় বেবি বাচ্চা পেটে থাকা অবস্থায় বেবির রক্তশূন্যতা, হার্টের প্রবলেম, অথবা অনেক সময় দেখা যায় শরীরে পানি জমে অ্যাসাইটিস ডেভেলপ করে এবং জন্ডিসও হতে পারে, বেবি পেটের মধ্যে মারাও যেতে পারে। তবে এই জন্য ও নেগেটিভ ব্লাড গ্রুপটা আসলেই জটিল এবং কনশাস হতে হবে অবশ্যই তখন। আচ্ছা ম্যাম, তো ফার্স্ট ট্রাইমেস্টার থেকে লাস্ট ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টার পর্যন্ত একজন মা কিভাবে আসলে তার যত্ন নেবেন, বা তার কিভাবে কতক্ষণ ঘুমাতে হবে, তিনি কি ধরনের কাজ করবেন বাড়িতে? যে শেষ দিনের বেলা অন্তত অ্যাটলিস্ট দুপুরে খাওয়ার পরে 2 ঘন্টা ঘুমাবে এবং রাতে 8 ঘন্টা। হ্যাঁ, এটা হচ্ছে তার নর্মাল রেস্ট। আর ট্রাভেলিংয়ের ব্যাপারে আমরা বলি যে প্রথম ফার্স্ট ট্রাইমেস্টারটা কম ট্রাভেল করাই ভালো। প্রথম 12 সপ্তাহের মাঝখানে থ্রেটেন ডাইভার্সন একটা রিস্ক থাকে, যে ব্লিডিং রাফ জার্নি করলে ব্লিডিং হওয়ার চান্স থাকে, এবং আর লাস্ট 3 মাসের মাঝখানেও তখনও ভারী জার্নি বা দূরের জার্নি, হ্যাঁ, করা যাবে না, মাঝখানে সময়টা তারা জার্নি করতে পারবে। প্রথম দিকে খাদ্যাভ্যাস, হ্যাঁ, যেটা প্রেগনেন্সিতে অনেকেই বলে যে ম্যাডাম কী খাবো, হ্যাঁ, তবে পুষ্টিকর খাবার খাওয়াই উচিত। আমরা বলি যে সব খাবারই আপনি খেতে পারবেন, বাইরের খাবার ক্যালোরি কতটুকু হবে বা কিভাবে বাড়াবে তার ফার্স্ট আমরা স্বাভাবিকভাবে পেশেন্টকে বোঝানোর জন্য বলি যে আপনি আগে যতটুকু খেতেন তার চেয়ে একটু পরিমাণে অল্প অল্প করে প্রত্যেক বেলায় অল্প অল্প করে পরিমাণে বেশি খাবেন। ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাটলিস্ট 300 কিলো ক্যালোরি বেশি খেতে হবে তাকে, এবং সেকেন্ড ট্রাইমেস্টার থার্ড ট্রাইমেস্টারে যতটুকু খেতে আগে তার পরিমাণে পারলে ডাবল খাবে। হ্যাঁ, পানির পরিমাণটা বেশি খাবে, ভেজিটেবলস জাতীয় খাবার বেশি খাবে এবং প্রোটিন জাতীয় খাবার বেশি খাবে, মাছ মাংস ডিম দুধ এগুলো।